মঙ্গলবার রাজ্যের ঐতিহ্যবাহী পূজা রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা এবং জরাবিধি থেকে মুক্তি পাওয়ার জন্য এই কের পূজার আয়োজন করা হয় প্রথম রাজবাড়ির এক কোণে হল পুজো রাজন্য আমল থেকে রাজ্যে হয়ে আসছে কের পূজা খার্চি পূজার সাত দিন পর দশমী তিথি বাদ দিয়ে প্রথম মঙ্গলবার কিংবা শনিবার আয়োজিত হয় কের পূজা কের কথার অর্থ সীমানা বা গন্ডে কের চলাকালের সময় ওই এলাকায় জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকে একটা সময় ছিল যখন এই কের পূজা আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ এবং পুরাতন আগরতলার পুরাতন হাভেলিতে অনেকটা জায়গা জুড়ে হতো কেরের নির্দিষ্ট গন্ডির ভেতরে জন্ম হতে পারবে না আবার মৃত্যু হতে পারবে না তাই এই গণ্ডির ভেতরে অতিবৃদ্ধ অসুস্থ বা গর্ভবতী মহিলাকে আসতে দেওয়া হয় না এই সময় তাদের শরীর অন্যত্র নিয়ে যাওয়া হয় অতীতে আগরতলা শহর জুড়ে কের পূজার গন্ডি দেওয়া হতো কোনো বাড়িতে আগুন জ্বালানো হতো না পূজায় আগুন জ্বালানো হলে বাড়ি বাড়ি এই আগুন নিয়ে যাওয়া হতো এখন কালের বিবর্তনে কের পূজার গন্ডি অনেকটাই কমিয়ে আনা হয়েছে পরম্পরাগতভাবেই উজ্জয়ন্ত প্রাসাদের এক কোণে এই পূজার আয়োজন করা হয় আজ মেনে রাজবাড়িতে রাজপুরোহিত এবং চন্তাইয়ের তত্ত্বাবধানে হলো কের পূজা রীতি অনুযায়ী আয়োজন করা হয় বলিরও এক সাক্ষাৎকারে আজ রাজপণ্ডিত শম্ভু ভট্টাচার্য জানান কীর পূজাটির সম্পূর্ণ তান্ত্রিক পূজা তিনি জানান রাজ আমল থেকে যেভাবে পুজো হতো ঠিক সেভাবেই এখনও পুজো হয়ে আসছে এটা রাজ্যবাসীর এই কের পূজা করা হয় খাটচি পূজার ঠিক চোদ্দ সাত দিন পরে শেষে সাত দিন পরে শনি মঙ্গলবার করতে হয় যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয় পিছিয়ে দশ পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে কের হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা এটা আমাদের কর বা গন্ডি বা ব্যাস্টনি দিয়ে এর মধ্যে করতে হয় এবং রাজ রাজন্য আমল থেকে এই চুকের পূজা চলে আসছে এবং এটা জাতি উপজাতির আর্থে করা হচ্ছে মূলত জনজাতি অংশের কের পূজা মানে চতুর্দশ দেবতারী পূজা খার্চি পূজার মতোই কের পূজারও পুরোহিত হিসেবে চন্তাই থাকা বাধ্যতামূলক বেরো রিপোর্ট আগরতলা টিভি